লৈছো এই মুহূৰ্তত বিধানসভাৰ মজিয়াৰ আন এটা খবৰ। এইবাৰ বজৰং দলে অস্ত্ৰ প্ৰশিক্ষণ দিয়া সন্দৰ্ভত প্ৰশ্ন উত্থাপন হৈছে বিধানসভাৰ মজিয়াত। বজৰং দলৰ সদস্যসকলক যিসকলে প্ৰশিক্ষণ দিছিল সেইসকলক কিয় জামিন দিয়া হ'ল? ভয়ানক প্ৰশিক্ষণ দিয়া বজৰং দলৰ সদস্যক কিয় জামিন দিয়া হ'ল? এই প্ৰশ্ন উত্থাপন হৈছে এতিয়া বিধানসভাৰ মজিয়াত। কোনে এই প্ৰশ্ন উত্থাপন কৰিছে? বিধায়ক আমিনুল ইছলামে এই প্ৰশ্ন উত্থাপন কৰিছে। লৈ আহিছো গ্ৰাফিক্সৰ সহায়ত সবিশেষ। ভয়ানক প্ৰশিক্ষণ দিয়া বজৰং দলৰ সদস্যক কিয় জামিন দিয়া হ'ল? এই প্ৰশ্ন উত্থাপন হৈছে এতিয়া বিধানসভাৰ মজিয়াত। মঙলদৈ বজৰং দলৰ অস্ত্ৰ প্ৰশিক্ষণৰ ঘটনাক লৈ আমিনুল ইছলামৰ প্ৰশ্ন। যিহেতু মঙলদৈত যি বজৰং দলৰ প্ৰশিক্ষণ হৈছিল, অস্ত্ৰ প্ৰশিক্ষণ, সেই সন্দৰ্ভত ৰাজ্যজুৰি চাঞ্চল্য সৃষ্টি হৈছিল আৰু বজৰং দলৰ অস্ত্ৰ প্ৰশিক্ষণক চৰকাৰে কিয় আওকাণ কৰিছে, এই প্ৰশ্ন উত্থাপন হৈছে এতিয়া বিধানসভাৰ মজিয়াতো। এটা জনগোষ্ঠীৰ বিৰুদ্ধে বজৰঙৰ মূৰত বিষাক্ত বীজ বোৱাই দিয়া হৈছে। মঙলদৈত বজৰং দলৰ প্ৰশিক্ষণ প্ৰশাসনৰ অজ্ঞাতে হোৱা নাই, এই কথা কৈছে বিধায়ক আমিনুল ইছলামে। বিজেপিয়ে হিন্দুসকলক সুৰক্ষা দিব নোৱাৰা বাবে বজৰঙে সুৰক্ষা দিছে নেকি? হিন্দুৰে হওক মুছলমানেই হওক, বিষাক্ত মন্তব্য কৰিলে কঠোৰ শাস্তি দিব লাগে। অসম হৈছে শংকৰ আজানৰ ভূমি, এনেদৰে এতিয়া মন্তব্য কৰিছে, প্ৰশ্ন উত্থাপন কৰিছে বিধায়ক আমিনুল ইছলামে। বজৰং দলৰ অস্ত্ৰ প্ৰশিক্ষণ প্ৰসংগত সদনত এতিয়া আমিনুল ইছলামৰ মন্তব্য। বজৰং দলৰ যি অস্ত্ৰ প্ৰশিক্ষণ, এই অস্ত্ৰ প্ৰশিক্ষণে ৰাজ্যজুৰি চাঞ্চল্য সৃষ্টি কৰিছিল আৰু দেখিবলৈ পোৱা গৈছিল এই যি অস্ত্ৰ প্ৰশিক্ষণৰ নেতৃত্ব লৈছিল তাত আৰক্ষী জোৱানেও দিছিল, নিৰাপত্তাৰ শাৰীত আছিল আৰক্ষীৰ জোৱানো। তাৰ পাছতে সমগ্ৰ ঘটনাই লৈছিল এক ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত, এই বিষয়টোক লৈ চৰ্চা চলিছিল। তাৰ পাছতে এতিয়া বিধানসভাৰ মজিয়াতো এই প্ৰশ্ন উত্থাপন হৈছিলে। অৱশ্যে পৰৱৰ্তী সময়ত মঙলদৈৰ যিখন বিদ্যালয়ত এই বজৰং দলৰ প্ৰশিক্ষণ চলিছিল, এই বিদ্যালয়খনৰ যিসকলৰ নেতৃত্বত এই প্ৰশিক্ষণ চলিছিল সেইসকলক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল, কিন্তু পৰৱৰ্তী সময়ত জামিন দিয়া হৈছিল আৰু এই জামিনক লৈ এতিয়া সৰব হৈ পৰিছে বিধায়ক আমিনুল ইছলাম, যাৰ বাবে প্ৰশ্ন উত্থাপন হৈছে বিধানসভাৰ মজিয়াত। এই মুহূৰ্তৰ এটা ব্ৰেকিং নিউজ, মঙলদৈত বজৰং দলৰ অস্ত্ৰ প্ৰশিক্ষণ সন্দৰ্ভত এতিয়া সৰব হৈছে বিধায়ক আমিনুল ইছলাম। ভয়ানক প্ৰশিক্ষণ দিয়া বজৰং দলৰ সদস্যক কিয় জামিন দিয়া হ'ল, এই প্ৰশ্ন উত্থাপন কৰিছে আমিনুল ইছলামে। মঙলদৈ বজৰং দলৰ অস্ত্ৰ প্ৰশিক্ষণৰ ঘটনাক লৈ আমিনুল ইছলামে এতিয়া প্ৰশ্ন কৰিছে, বজৰং দলৰ অস্ত্ৰ প্ৰশিক্ষণক চৰকাৰে কিয় আওকাণ কৰিছে, কিয়নো চৰকাৰৰ লোক আছিল অৰ্থাৎ প্ৰশাসনৰ লোকেও তাত আছিল। এটা জনগোষ্ঠীৰ বিৰুদ্ধে বজৰঙৰ মূৰত বিষাক্ত বীজ বোৱাই দিয়া হৈছে। মঙলদৈত বজৰং দলৰ প্ৰশিক্ষণ প্ৰশাসনৰ অজ্ঞাতে হোৱা নাছিল বুলি বিধায়ক আমিনুল ইছলামে বিধানসভাৰ মজিয়াত এনেদৰে স্পষ্টভাৱে দাবী কৰিছে। আৰু বিজেপিয়ে হিন্দুসকলক সুৰক্ষা দিব নোৱাৰে নেকি, যাৰ বাবে বজৰং দলে হাতত অস্ত্ৰ তুলি ল'ব লগা হৈছে? হিন্দুক সুৰক্ষাৰ বাবে বজৰং দলে অস্ত্ৰ তুলি লৈছে নেকি, যাৰ বাবে বিজেপিৰ ওপৰত ভৰসা নকৰে নেকি হিন্দুৱে, এই কথা আমিনুল ইছলামে প্ৰশ্ন কৰিছে। অৱশ্যে আমিনুল ইছলামে আৰু এটা কথা কৈছে যে মুছলমানেই হওক বা হিন্দুৱেই হওক, যি এনেদৰে বিষাক্ত মন্তব্য কৰে বা এনে কাম কৰে, অস্ত্ৰ ভয়ানক অস্ত্ৰ সম্বৰণৰ বা অস্ত্ৰ প্ৰশিক্ষণৰ কাম কৰে, তেওঁলোকক কঠোৰ শাস্তি দিব লাগে। কিন্তু কঠোৰ শাস্তি দিয়াৰ পৰিৱৰ্তে তেওঁলোকক জামিন কিয় দিয়া হ'ল, তাক প্ৰশ্ন উত্থাপন কৰিছে এতিয়া বিধানসভাৰ মজিয়াত। অসম হৈছে যিহেতু শংকৰ আজানৰ মিলনভূমি, এই মিলনভূমিত বজৰং দলৰ অস্ত্ৰ প্ৰশিক্ষণ কেতিয়াও গ্ৰহণযোগ্য নহয় বুলি আমিনুল ইছলামে দাবী উত্থাপন কৰিছে। আৰু কি কৈছে বিধানসভাৰ মজিয়াত আমিনুল ইছলামে, লৈ আহিছোঁ সবিশেষ। ধুবুৰী জিলাৰ খুব সম্ভৱ গৌৰীপুৰ এই গোলকগঞ্জ সমষ্টি, তাতো কোনোবা এটা চৰ এলেকাত এনেকৈ বজৰং দলে এনেধৰণৰ এটা প্ৰশিক্ষণ কৰি গৈছিল আৰু সেই প্ৰশিক্ষণৰ পিছত সেইটো বাতৰিত প্ৰকাশ পাইছে, কিন্তু চৰকাৰে সেইটো আওকাণ কৰিছে। সেই বিষয়টো খাম কটাৰ এবছৰ পিছত আকৌ মঙলদৈত এতিয়া কিন্তু এইটো চহৰত হৈ গ'ল, এটা টাউনত হৈ গ'ল আৰু তাতে ৰাষ্ট্ৰীয় বজৰং দল নামৰ যিটো সংগঠনে ইয়াত প্ৰশিক্ষণটো দিছে, আমি গোটেই ভিডিঅ'কেইটাও বিভিন্ন নিউজত চাইছোঁ আৰু ভিডিঅ'বিলাকত দুটা বস্তু আমি অতি আপত্তিজনক দেখিলোঁ। প্ৰথম কথাটো হ'ল তাত অলপ বিষাক্ত ভাষণ দিয়া হৈছে, কোনো জনগোষ্ঠীৰ বিৰুদ্ধে তেওঁলোকক প্ৰৰোচিত কৰা হৈছে, তেওঁলোকৰ মনত কোনো জনগোষ্ঠীৰ বিৰুদ্ধে ঘৃণা আৰু হিংসাৰ বীজ সুমুৱাই দিয়াৰ চেষ্টা কৰা হৈছে আৰু সমান্তৰালকৈ তেওঁলোকক আৰ্ম ট্ৰেইনিং দিয়া হ'ল। তাৰমানে তেওঁলোকক কোনো জনগোষ্ঠীৰ বিৰুদ্ধে হিংসা বিদ্বেষৰ
আক্রোশের ভাব যোগাই দিয়ে অস্ত্র প্রশিক্ষণ দিয়ার উদ্দেশ্যটা কি হব পারে এই কথাটা কিন্তু অতি ভয়াবহ কথা। আর এই কথা তার তার যেটা ট্রেনিংটা হয়ে আসিল তার দুদিনমান পিছতেই আমি দেখেছো আহতগুড়ির ওসরত নীলি আহতগুড়ির ওসরত রাতে কাবাডি খেলার পর ঘুরি আহতে পাঁচজন যুবক বাইকত আসিয়াছিল বরষুণ দিয়ার কারণে একটা চালির তলত শেল্টার ললে তাত আক্রমণ করিল দলবদ্ধ। আক্রমণ করার পিছত দুজন খুব গুরুতর আহত হল আর তিনজন আহত অবস্থাত কোনোমতে প্রাণ লই পলায়ন করিলে তেওঁলোকৰ মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পিছত কৈছে আমি গরু চুর সন্দেহত মারপিট করেছো। সেই একে রাতে গোয়ালপাড়া জেলাতেও এনেকুৱা হল এজন লোকক তাত এনেকেই মারপিট করা হল তেওঁ হত্যা হল কৈছে আমি গরু চুর সন্দেহত মারপিট করেছো। আর এই দুদিন আগত কিন্তু মঙ্গলদৈত এই প্রশিক্ষণটা হয়ে গেল। গতিকে আমি কোনটো আশঙ্কা করছো ইয়াত আমি এই বিষয়টো লৈ রাজনীতি করব বিচরা নাই বা সরকারক বা সরকারি পক্ষেও ইয়াত রাজনৈতিক কোনো লাভালাভের অঙ্ক করিব নালাগে। আমি এই বিষয়টো এই কারণেই সদনত আনিছো যাতে আমি অনাগত দিনত এক বছর আগত হয়ে গেল গোলকগঞ্জ, এক বছর পিছত হয়ে গেল মঙ্গলদৈ, এনেকৈ যাতে অসমত লাহে লাহে একটা বিষাক্ত পরিবেশ রক্তাক্ত অসম গঢ়ার কারণে একটা পরিবেশ সৃষ্টি করার যেটু সংগঠনে চেষ্টা করে আছে সরকারে আজি আমাক এই সদনত এই কক যে আমি এটার পর আর কেতিয়াও হব না দিও আমি কঠোর পদক্ষেপ লম। আর দ্বিতীয় কথাটা হল মঙ্গলদৈ শহরত যেটা হল এই প্রশাসনের অজ্ঞাতে হওয়া নাই, তা প্রশাসনে থানার পর অলপ দূরত আর চারিদিন লৈকে তার ট্রেনিং হওয়াত শহরের মাজত নিশ্চয় জেলা প্রশাসন তাত নেদেখাকে থাকিব নোৱাৰে। আর দুই নম্বর কথাটা হল তেওঁলোক যেতিয়া সমদল করে উলিয়াইছিল আরক্ষীয়ে তেওঁলোকক নিরাপত্তা দিয়ে গৈছিল, আরক্ষীয়ে সমদলত নিরাপত্তা দিছিল, তার মানে আরক্ষী জ্ঞাত, আরক্ষী জ্ঞাতসারে এনেকে অবৈধভাবে বিনা অনুমতি চলাটো এইটো একটা আপত্তিজনক কথা। আর তাতোকৈ আপত্তিজনক কথা হল এই অবৈধ প্রশিক্ষণটো লৈ শাসকীয় দলের কোনোবা বিধায়ক কোনোবা প্রাক্তন বিধায়ক তেওঁলোকে আকৌ সমর্থন করে মন্তব্য দিছে, এইটোত আমি বেশি শঙ্কিত হয়েছো যে শাসকীয় দলের কোনোবা বিধায়ক প্রাক্তন বিধায়কে সমর্থন করেছে যে এটা হব লাগে। এজন প্রাক্তন বিধায়কে আর এজন বিধায়কে কৈছে যে হিন্দু সকলের সুরক্ষার কারণে এটা করা হয়েছে। আচ্ছা হিন্দু সকলের সুরক্ষার কারণে এনেকে অবৈধভাবে কোরবার ট্রেনিং দি পেলাই একটা বাহিনী গঠন করব লাগবে নাকি, যত সরকার আছে বিজেপি সরকার আছে আর যত আমার আরক্ষী বাহিনী আছে সামরিক অর্ধসামরিক সকল আমার ইনস্টিটিউশনাল ফোর্স বিলাক আছে তেওঁলোকে আমার নিরাপত্তা দিয়াত ব্যর্থ হল নাকি। প্রথম কথা হল যেগৰাকী বিধায়ক আর যেগৰাকী প্রাক্তন বিধায়কে সমর্থন করিলে যে হিন্দু সকলের সুরক্ষার কারণে করা হয়েছে তেওঁলোকে কক যে আমার বিজেপি সরকারে হিন্দু সকলক সুরক্ষা দিব পৰা নাই, গতিকে আমি ইলিগেলি তার ট্রেনিং দিয়ার ব্যবস্থা করা হয়েছে। কথাটো আলটিমেটলি সরকারকো ব্লেম দিয়া হল যে সরকার বিফল হয়েছে বলে। গতিকে কথাবিলাক আমি রাজনৈতিক দৃষ্টিকোণে চাব নালাগে। আমি এই কারণে কৈছো যে যত প্রশাসনের জ্ঞাতসারে আর সরকারের মন্ত্রী বা প্রাক্তন বিধায়কে যত সমর্থন করেছে এই কথাবিলাক কিন্তু একটা স্পষ্ট হব লাগে। আর ইয়াত আমি বিচার যে এইখান অসমত যদি কোনোবা মুসলমান সংগঠন এটা ওলাই যায় তেওঁলোকে মুসলমান একটা ট্রেনিং দি পেলায় কিছু হিন্দু বা অন্য জনগোষ্ঠীর বিরুদ্ধে বিষাক্ত মন্তব্য দিয়ে ট্রেনিং দিয়ে যেনেকি আমি তাক পুলি পক্ষে উভালিবলৈ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ লোক আমি দাবি জানাম, ঠিক সেইদরে কোনো হিন্দু সংগঠনেও যাতে কোনো মুসলমান খ্রিস্টানের বিরুদ্ধে এনেকে বিষাক্ত মন্তব্য দি এনেকে আর্ম ট্রেনিং দি পেলাই অসমত একটা রক্তপাতের সূচনা যাতে করব নোৱাৰে আমিও এটা বিচার। কোনো ধর্মের লোকে যিকোনো ধর্মের লোকে মই বারে বারে কৈছো কোনো মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কোনো ধর্মের লোকে একটা ধর্মগোষ্ঠী ধর্মগোষ্ঠীর কিছু যুবকক এনেকে প্রশিক্ষণ দি অন্য ধর্মগোষ্ঠীর বিরুদ্ধে যাতে প্ররোচিত নকরে তার বাবে সরকারক আমি এটু কাতর আহ্বান জানাম যে আমার অসমখনক শঙ্কর আজানৰ মিলনভূমি, ইয়াত আমার সাতাম পুরুষীয়া ঐক্য সম্প্রীতি যাতে অটুট থাকে আর রক্তাক্ত অসম গড়া যিবিলাকে ব্লু প্রিন্ট করেছে তেওঁলোকৰ বিরুদ্ধে যাতে কঠোরতা আমি সকলে শাসক বিরুদ্ধে আমি সম্মিলিতভাবে করব লাগিব। আমি এই সকলে যাতে একটু ঐক্যবদ্ধ ধন্যবাদ আমি কৈছো। আর সামান্য একটা লিগেল কথা আমার ইয়াত আমার এডভোকেট আমিনুল ইসলাম সাহেবে কব, কারণ ইয়াত আর্মস অ্যাক্টত যেটু আমি দেখিছো যে আন্ডার সেকশন 25 ইয়াত আছে 3 বছর পরে 7 বছর জরিমানা, আর একটা আছে আন্ডার সেকশন 22(1)(a) তাতো 5 বছর পর 10 বছর লৈকে তাত জেল দিয়ার কথা আছে, কিন্তু ইয়াত আমি দেখিছো তেওঁলোকক লগে লগে বেল দিয়া হল, তেওঁলোকক গ্রেপ্তার করা হয়েছে লগে লগে বেল দি দিয়া হল, তার মানে এই সেকশনত তেওঁলোকক এরেস্ট করা হওয়া নাই কিয় এই কথাটা সরকারে জানিব। আর একাংশই রক্ষণাবেক্ষণ দিছে কৈছে পুতলা পিস্তল, কিন্তু আমি দেখিছো ধোঁয়া ওলাইছে ধোঁয়া ওলাইছে গুলি গুলাইছে, পুতলা পিস্তল হলে ধোঁয়া ওলাব নাকি গুলিত, গতিকে এই কথাবিলাক
যাতে গাপ দি পেলাই তেওঁলোকক রক্ষণাবেক্ষণ দিয়ার যাতে চেষ্টা করা নয়, এই কথাটো মই আপনার জুড়ে ধুবুরী জেলার খুব সম্ভব গৌরীপুর এই গোলকগঞ্জ সমষ্টি তাতো কোনবা একটা চর এলাকাত এনেকেই বজরঙ্গ দলে এনে ধরনের একটা প্রশিক্ষণ করে গেছিল, আর সেই প্রশিক্ষণের পিছত সেইটো বাতরিত প্রকাশ পাইছে, কিন্তু সরকারে সেইটো আওকান করেছে। সেই সেই বিষয়টো খাম কটার এবছর পিছত আকো মঙ্গলদৈত এতিয়া কিন্তু এটু শহরত হয়ে গেল, একটা টাউনত হয়ে গেল, আর তাতে রাষ্ট্রীয় বজরং দল নামের যেটা সংগঠনে ইয়াত প্রশিক্ষণটা দিছে, আমি গোটেই ভিডিও কেটাও বিভিন্ন নিউজত চাইছো, আর ভিডিও বিলাকত দুটা বস্তু আমি অতি আপত্তিজনক দেখিলো। প্রথম কথাটো হল তাত অলপ বিষাক্ত ভাষণ দিয়া হয়েছে, কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে তেওঁলোকক প্ররোচিত করা হয়েছে, তেওঁলোকর মনত কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা আর হিংসার বীজ সুমুয়াই দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর সমান্তরালকে তেওঁলোকক আর্ম ট্রেনিং দেওয়া হল। তার মানে তেওঁলোকক কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে হিংসা বিদ্বেষর আক্রোশর ভাব যোগাই দি তেওঁলোকক অস্ত্র প্রশিক্ষণ দিয়ার উদ্দেশ্যটা কি হব পারে, এই কথাটা কিন্তু অতি ভয়াবহ কথা। আর এই কথা তার তার যেটা ট্রেনিংটা হয়ে আসছিল তার দুদিনমান পিছতেই আমি দেখেছো আহতগুড়ির ওসরত, নেলি আহতগুড়ির ওসরত রাতে কাবাডি খেলার পরা ঘুরি আহতে পাঁচজন যুবক তেওঁলোকে বাইকত আহি আসছিল, বরষুণ দিয়ার কারণে একটা চালির তলত শেল্টার ললে, তেওঁলোকক তাত আক্রমণ করল দলবদ্ধ। আক্রমণ করার পিছত দুজন খুব গুরুতর আহত হল, আর তিনজন আহত অবস্থাত কোনোমতে প্রাণ লই পলায়ন করলে, তেওঁলোকের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পিছত কৈছে আমি গরু চুর সন্দেহত মারপিট করেছো। সেই একে রাতে গোয়ালপাড়া জেলাতেও এনেকুৱা হল, এজন লোকক তাত এনেকেই মারপিট করা হল, তেওঁ হত্যা হল, কৈছে আমি গরু চুর সন্দেহত মারপিট করেছো। আর এই দুদিন আগত কিন্তু মঙ্গলদৈত এই প্রশিক্ষণটা হয়ে গেল। গতি আমি কোনটো আশঙ্কা করছো, ইয়াত আমি এই বিষয়টো লৈ রাজনীতি করব বিচরা নাই, বা সরকারক বা সরকারি পক্ষও ইয়াত রাজনৈতিক কোনো লাভালাভের অঙ্ক করিব নালাগে। আমি এই বিষয়টো এই কারণেই সদনত আনিছো যাতে আমি অনাগত দিনত এক বছর আগত হয়ে গেল গোলকগঞ্জ, এক বছর পিছত হয়ে গেল মঙ্গলদৈ, এনেকে যাতে অসমত লাহে লাহে একটা বিষাক্ত পরিবেশ, রক্তাক্ত অসম গড়ার কারণে একটা পরিবেশ সৃষ্টি করার যেটু সংগঠনে চেষ্টা করে আছে, সরকারে আজি আমাক এই সদনত এইটু কক যে আমি এতিয়ার পর আর কেতিয়াও হব না দিও, আমি কঠোর পদক্ষেপ লম। আর দ্বিতীয় কথাটা হল মঙ্গলদৈ শহরত যেটু হল এইটু প্রশাসনের অজ্ঞাতে হওয়া নাই, তা প্রশাসনে থানার পর অলপ দূরত আর চারিদিন লৈকে তার ট্রেনিং হওয়াত শহরের মাজত নিশ্চয় জেলা প্রশাসন তার নেদেখাকে থাকিব নয়। আর দুই নম্বর কথাটা হল তেওঁলোক যেতিয়া সমদল করে উলিয়াইছিল আরক্ষীয়ে তেওঁলোকক নিরাপত্তা দিয়ে গৈছিল, আরক্ষীয়ে সমদলত নিরাপত্তা দিছিল, তার মানে আরক্ষী জ্ঞাত, আরক্ষী জ্ঞাতসারে এনেকে অবৈধভাবে বিনা অনুমতি চলাটো এইটো একটা আপত্তিজনক কথা। আর তাতোক আপত্তিজনক কথা হল এই অবৈধ প্রশিক্ষণটো লৈ শাসকীয় দলের কোনোবা বিধায়ক কোনোবা প্রাক্তন বিধায়ক তেওঁলোকে আকো সমর্থন করে মন্তব্য দিছে, এইটোত আমি বেশি শঙ্কিত হয়েছো যে শাসকীয় দলের কোনোবা বিধায়ক প্রাক্তন বিধায়কে সমর্থন করেছে যে এটা হব লাগে। এজন প্রাক্তন বিধায়কে আর এজন বিধায়কে কৈছে যে হিন্দু সকলের সুরক্ষার কারণে এটা করা হয়েছে।